শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ বীরশ্রেষ্ঠ। শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ তৎকালীন যশোর জেলার নড়াইল থানার মহেশখালী গ্রামে 1936 সালের 26 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ 1959 সালে 14 মার্চ পূর্ব পাকিস্তান রাইফেলস অর্থাৎ ইপিআরএ ভর্তি হন। 1971 সালে তিনি যশোর এলাকায় কর্মরত ছিলেন। তিনি 8 নং সেক্টরে মুক্তিযুদ্ধ করেন। 1971 সালের 5ই সেপ্টেম্বর তারিখ তিনি পাক বাহিনীর ঘটিপুর ঘাঁটির উপর নজর রাখার জন্য টহল দলের দায়িত্ব পান। টহল চলাকালীন শত্রু বাহিনী তাদের অবস্থান জেনে যায় এবং তিন দিক থেকে তাদের টহল দলটিকে ঘিরে ফেলে। শত্রুর গুলিতে তাদের টহল দলের এলএমজি ম্যান সিপাহী নান্নু মিয়া গুরুতর আহত হলে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ এলএমজি হাতে যুদ্ধ করতে লাগলেন। হঠাৎ শত্রুর একটি মর্টারের গোলার আঘাতে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ গলায় ও হাঁটুতে আঘাত পান। তিনি নিজে শত্রুর দিকে গুলি ছুটতে থাকেন এবং তার টহল দলের অন্যদেরকে পিছু হটে যেতে বলেন। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের কভারিং ফায়ারের ফলে তার সাথীগণ তাদের মূল প্রতিরক্ষার ঘাঁটিতে নিরাপদে ফিরতে সক্ষম হন। কিন্তু ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ তার হাঁটুর আঘাতে বেশি রক্তক্ষরণের ফলে নিস্তেজ হয়ে পড়েন। তথাপিও তিনি শত্রুর উপর গুলি ছুটতে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত শত্রুর সেনারা তার অবস্থানে পৌঁছে যায় এবং বেনট দিয়ে খুঁচিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। এভাবেই নূর মোহাম্মদ এদেশের একজন ঐতিহাসিক বীর হিসেবে নিজেকে প্রমাণ করেন।